আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করবে মাধ্যমিকের ইতিহাসের ছোটো প্রশ্ন নেই ইতিহাসের ছোটো নিয়ে আমরা ভেরি 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 ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন করবো যে সমস্ত কোশ্চিনগুলো কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় এসে থাকে এখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে রেগুলার করাছি সমস্ত চ্যাপ্টারের উপর আমি তোমাদের ভিডিও আপলোড করছি তোমরা প্লে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তাহলে নমস্কার বন্ধুরা তোমরা যে ডবুই এক্সাম চলে এবার আমার ভিডিওর এর কোশ্চিনগুলোকে এবং কোশ্চিনগুলো অ্যান্সারগুলো জেনে নিই ফার্স্ট্রেন্ডটি কি হয়েছে এখানে সরকার বনবেগের ইন্সপেক্টর জেনারেল নিয়োগ করেন তাহলে সরকার তাকে বিভাগের ইন্সপেক্টর জেনারেল নিয়োগ করেছিল এটি করেছিল দিয়ে থ্রিট বেড্রিস্কে দিয়ে থ্রিট বেডড্রিস্ক এটি করেছিলেন বি তোমাদের শর্টেক অ্যান্সার হয়ে যাবে নেক্সট কেন্ডটি কি আছে ঔপনিবেশিক ভারতের প্রথম অর নাইন পাশ হয় এখানে মনে রাখবে প্রথম জিজ্ঞেস করা হয়েছে প্রথম কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠারোশো পঁয়ষট্টিতে আঠারোশো পঁয়ষট্টি তোমাদের এখান থেকে শর্টেক অ্যান্সার হয়ে যায় এবার নেক্সট কি আছে নেক্সট কোশ্চনটা দেখে নেব আমরা দ্বিতীয় ভারতীয় অরণ্যায়ন পাশ কবে হয় দ্বিতীয় অরণ্যায়ন এখানে মনে রাখবে প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয়টা হয়েছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এখন কোশ্চিনে যদি তোমাদের এসে যায় যে শুধু এসে গেল তোমাদের অরণ্যায়ন কবে পাশ হয় ভারতের অরণ্য আইন কবে পাশ হয় এবারে যদি কোশ্চেন আছে তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশনে যদি তোমাদের দুটোই থাকে তাহলে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে আঠারোশো পঁয়ষট্টি কিন্তু অপশনে যদি তোমাদের আঠারোশো পঁয়ষট্টি না থাকে তাহলে আঠারোশো আটাত্তর অবশ্যই থাকবে তখন কিন্তু তোমাদের হবে আঠারোশো আটাত্তর এটা মাথায় রাখবে যেটা প্রথম হয়েছিল সেটাকেই কিন্তু যদি প্রথম দ্বিতীয় যদি অপশানে তোমাদের বলে দেওয়া না থাকে যদি তোমাদের এখানে কোশ্চেনে যদি বলে দেওয়া না থাকে প্রথম দ্বিতীয় তাহলে প্রথম যেই সালটা সেই সালটা প্রথমে তোমাদের সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশনটা কী আছে এখানে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য খ্রিস্টাব্দে অন্য আইনের অন্যকে ভাগ করা হয় কবে ভাগ করা হয়েছিল এটি দু হাজার সত্তর সালের কোশ্চেনটা এসেছিলো এবং এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেল ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে গেল এবং তোমাদের এবিটিএ যেগুলো হয়ে যাও এবটিএ হয়ে গেল ডাব্লুবিটিএ হয়ে গেলো এবং যেই সমস্ত সহায়িকা বই আছে সমস্ত সহায়িকা বইয়ে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার তোমরা কিন্তু রিপিট হতে থাকে তাহলে এটি কবে হয়েছিল এটি অরণ্য আইন কটি স্তরে করা হয়েছিল তিনটি স্তরে করা হয়েছিল এসেন্ট কী হয়েছে কৃষির মাধ্যমে সমাজের কোনো কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত এবং আমূল পরিবর্তন ঘটে তাহলে কিসের মাধ্যমে এটি ঘটে এটি বিপ্লবের মাধ্যমে ঘটে কিসের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে নেকশ্রণটি কী আছে শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিলেন শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিলেন ইনি ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা ছিল কী বিদ্রোহী চুড়া চুয়াড় বিদ্রোহে নেক্সট্রণে কী আছে মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহ বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হলো কোন বিদ্রোহের কেন্দ্র ছিল জঙ্গলমহল চুয়াড় বিদ্রোহের কেন্দ্র ছিল জঙ্গলমহল তাহলে এখানে এ তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় নেক্সট দেখে নামুক কি আছে আমাদের এখানে চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন দুর্যন্ত সিং মনে রাখবে দুর্যন্ত সিং নেশ্টি কে আছে জগন্নাথ সিং কোন বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন জগন্নাথ সিং কোন বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ইনি ছিলেন চুয়ার বিদ্রোহের একজন অন্যতম নেতা ছিল এখান থেকে তোমাদের বি অপশান সঠিক হয়ে যায় নেক্সট নাও এখানে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে এখানে তোমাদের খ্রিস্টাব্দে অপশনে এখানে বলে দেওয়া হয়েছে তাহলে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে কে ছিল এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুর্যান সিং কে ছিল তোমাদের এখানে দুর্জন সিং বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় নেক্সট কী আছে এখানে রংপুরের রংপুরের ইজারা ইজারাদারা ইজারা দ্বারা ছিলেন তাহলে রংপুরের ইজারা দ্বারা ছিলেন কে রংপুরের ইজারা দ্বারা ছিলেন এখানে দেবী সিং দেবী সিং তোমাদের রংপুরের ইজারা দ্বারা ছিলেন তাহলে তোমাদের এখান থেকে বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় নেক্সট দেখে নাও কী আছে এখানে রংপুরের স্বাধীন স্বাধীন সরকারের নবাব ছিলেন তাহলে রংপুরের স্বাধীন সরকারের নবাব কে ছিলেন নজরুল উদ্দিন কে ছিল নজরুল তোমাদের এখান থেকে ডি অপশান সঠিক অ্যান্সার হয়ে যায় নেক্সট করে কোন বিদ্রোহের কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করতো তাহলে কোন বিদ্রোহে কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করতো তাহলে কোন বিদ্রোহ এটা এটা তোমাদের রংপুর এটা হয়ে যাবে এটা তোমাদের সঠিক আনসার হয়ে যাবে রংপুর নিশ্চয় দেখেন কি আছে এখানে রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল তাহলে কার অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহতে যেই যুদ্ধটা ছিল সেই রংপুর যুদ্ধটাই হয়েছিল কার অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল তাহলে এটি কার অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল এটি আমাদের হয়ে যাবে ইজারাদারা ইজারাদার দেবী সিংয়ের বিরুদ্ধে ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে এই যারা তার দেবী সিং এর বিরুদ্ধে এরপর কি আছে রংপুর রংপুর বিদ্রোহের নেতা ছিলেন রংপুর বিদ্রোহের কে নেতা ছিল নজরুল উদ্দিন রংপুর বিদ্রোহের নেতা ছিলেন তাহলে তোমাদের সি অপশনে আছে সি অপশন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় দুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন দুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহের কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহের কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নেক্সট কি আছে এখানে কোল বিদ্রোহ যেটি হয়েছিল তোমাদের আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে এটি কোথায় হয়েছিল পূর্ববঙ্গে উত্তরবঙ্গে অথবা ভাগলপুরে অথবা ছোট নাগপুরে তাহলে এটি কোথায় হয়েছিল এটি হয়েছিল ছোট নাগপুরে কোথায় হয়েছিল এটি ছোট নাগপুরে মনে রাখবে নেক্সট শুনে কি আছে এখানে বুদ্ধ ভগত বুদ্ধ ভগত এবং জুয়া ভগৎ জুয়া ভগৎ কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাহলে বুদ্ধ ভগত এবং জুয়া ভগৎ কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল এটি এনারা দিয়েছিল কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বিদ্রোহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে বিদ্রোহের সূচনা হয়েছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের সূচনা হয়েছিল তাহলে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় দামিন ই কোহো তে বসবাস করতো দামিন ই কোহতে কারা বসবাস করতো দামিন ই কোহতে সাঁওতালরা বসবাস করতো কারা বসবাস করতো সাঁওতালরা বসবাস করত নিখেছে সিধু এবং কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু কোন বিদ্রোহের নেতা ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু এবং কানু আছে কোন বিদ্রোহে বলা বলা হয় যে পাপি মহারাজ ও ইংরেজদের বন্দুকের গুলি বিদ্রোহীদের কোনো ক্ষতি করতে পারে না তাহলে কোন বিদ্রোহীকে এটি বলা হয়ে থাকে এটি আমাদের সাঁওতাল বিদ্রোহকে বলা হয়ে থাকে কাউকে সাঁওতাল বিদ্রোহকে বলা হয়ে থাকে নেক্সটখানটি গিয়ে সাঁওতাল বিদ্রোহের বিদ্রোহের কী নামে পরিচিত সাঁওতালদের সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত তাহলে সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত ছিল সাঁওতালদের বিদ্রোহটা যেতে ছিল তোমাদের এখানে হুল হুল নামে পরিচিত ছিল কী নামে হুল নামে পরিচিত ছিল নেক্সট কী আছে এখানে সাঁওতাল বিদ্রোহে দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন তাহলে সাঁওতাল বিদ্রোহ দমনের টাইমে ব্রিটিশের সেনাপতি কে ছিল এখানে বারোজ বারোজ যেটা তোমাদের মেজর মেজর বারোজ ছিল মেজর বারোজ নেক্সট দেখানো কি আছে এখানে সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম এই কথাটা কে বলেছিল তাহলে সাঁওতাল বিদ্রোহ ভারতের প্রথম মুক্তি সংগ্রাম ছিল এই কথাটা কে বলেছিল এটা বলেছিল কবিরাজকে নরহরি কবিরাজ কে বলেছিল নরহরি কবিরাজ এই কথাটা বলেছিল এবার কী আছে হুল শব্দের অর্থ কী হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ কী হুল শব্দের অর্থ বিদ্রোহ নেক্সট করি কী আছে এখানে মুন্ডা বিদ্রোহের কী নামে পরিচিত ছিল মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত ছিল তাহলে এটা ছিল উল ঘুলান উল ঘুলান নামে পরিচিত ছিল উল ঘুলান নেক্সট কি আছে এখানে মুন্ডা মুন্ডা সমাজের জমিতে যৌথ মালিকানাকে কি বলা হতো তাহলে মুন্ডা সমাজের যৌথ মালিকানা কী বলা হতো কুৎকাটি পোটা এখান থেকে এই কোশ্চিনটা আছে কুৎখাটি পোটাটার অর্থ কী কুৎখাটি এই কথাটার অর্থ কী এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছে কুৎখাটি কথাটার অর্থ মনে রাখবে যৌথ মালিকানা কুৎকাটি কথাটার অর্থ কী যৌথ মালিকানা নেশে থেকে ভিল বিদ্রোহের নেতা কে ছিল শিউরাম শিউরাম ছিল ভিল বিদ্রোহের নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের সূচনা হয় মুন্ডা বিদ্রোহের সূচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুটখাটি পোতাটি পোটাটি ছিল কোন সমাজে কুটখাটি পোটাটি কোন সমাজে ছিল এটি কুটখাটি পোটাটি যেটি ছিল এটা মুন্ডা সমাজে ছিল কোন সমাজে ছিল মুন্ডা সমাজে কুটকাটি কটার অর্থ কি কুটকাটি করার অর্থ খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চিনটা কিন্তু বারবার আসে খুবই খুবই গুরুত্বপূর্ণ কুটকাটি করার অর্থ হল কি জমির যৌথ মালিকানা তাহলে জমির যৌথ মালিকানা আজকে এই সমস্ত কোশ্চিনগুলো নেওয়া হয়েছে নেক্সট কোশ্চিনের দিন আমরা এরকম আরও কিছু কোশ্চিন করবো তোমার চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ওপেন করে অবশ্যই রাখবে